হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। তো রোমিওস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো বেসিক্যালি আজকে আমরা যাব হচ্ছে খুলনা বেতারে, তো ভাবলাম আপনাদের সাথে এটা একটা ব্লগ করে শেয়ার করি। তো এখন বাজে সকাল 6টা, এখন আমরা বের হব খুলনা বেতারের উদ্দেশ্যে। বেতারে আমাদের একটা অনুষ্ঠান আছে, তো আমি ভাবলাম যে খুলনা বেতার এর আগে কখনো ঘোরা হয়নি, তো আপনারাও হয়তো অনেকে দেখেননি, তো আমরা একটা ব্লগের মাধ্যমে আপনাদের খুলনা বেতারটা তুলে ধরার চেষ্টা করব। আর সার্বিক দিক, এই যে আমার টিমমেট সব চলে আসছে, তো আমরা এখন অটো উঠে চলে যাবো। তারা যে মাস্ক পরে আছে, ঠিক আছে, তারা কিন্তু করোনা প্রতিরোধে মাস্ক পরেনি, ঠিক আছে, তাদের সেফটি থেকে ঠান্ডার বিষয়টা বেশি জরুরি। সকালবেলা গ্রাম বাংলার প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে আসছি খুলনার উদ্দেশ্যে। তো অবশেষে আমরা খুলনা বেতারের সামনে চলে আসছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমরা গেট দিয়ে ঢুকবো, দেন তারপরে জীবন কাঠে যুদ্ধ করে প্রাণের মায়া সংঘ করে জীবনের স্বাদ নাহি পাই ও জীবন কাঠে যুদ্ধ করে প্রাণের মায়া সংঘ করে জীবনের স্বাদ নাহি পাই ঘর বাড়ি ঠিকানা নাই দিন রাত্রি জানা নাই চলার সীমানা সঠিক নয় শুধু জানি চলতে হবে সেয়া পার দিতে হবে শুধু জানি চলতে হবে সেয়া পার দিতে হবে আমি যে সাগর মাঝি রে তীর হারাই ঢের সাগর পাড়ি দিতে। গাইজ, আমরা স্টুডিওর সামনে বসে আছি, একটু পরে রেকর্ডিং এর সময় আমাদেরকে ডাকা হবে। এই যে দেখেন সবাই প্র্যাকটিস করতেছে, আর দেরি না করে এবার শুনে আসি একটু ভালো লাগবে। পরে রেকর্ডিং হবে, সবাই প্র্যাকটিস নিয়ে ব্যস্ত। ইয়ো, আমাদের নাম সময় লাগবে, ফার্স্ট টাইম ইন বাংলাদেশ বেতার। আর এই যে স্টুডিওর ভিউটা আপনারা একটু দেখে নেন, যদিও এটা চুরি করে করতেছি। সবাই ক্লান্ত হয়ে গেছে, চান তো অলরেডি ঘুমাই গেছে। ভাই 9টা সাড়ে 10 যদি ভাই 1টা পর্যন্ত বসায় থাকে কোনো কিছু হই না এখন। আমরা রেকর্ডিং এর হব না, আমরা ক্লান্ত। কি হো ইস্টান, ওই তো করতে হবে আত্মা ভেঙে আমার মতো বসে থাকতো না, আরো 2-6 মাস ভিডিও বানা নিবো আমরা। সে প্রায় 2 ঘন্টা ধরে বসে আছে, ওরা আমাদের এখনো নেয় না, তা না আমাদের রেকর্ডিং আসছে না। না, আমরা কেন আসছে বলেন তো, আমরা পারছি না ধৈর্য ধরে, মনে হচ্ছে পেটে টান টান। আচ্ছা আচ্ছা, আমরা কি ভাত খাবো না? খাবো না ভাত আমরা? একজন বলে না কলকাতা, একজন এর ভালো হলো না, আমরা কি চা খাবো না? খাবো না চা আমরা? সময় যখন কাটে না তখন কি করব বলেন? ফোন চালাচ্ছি, টিকটক, ঘড়ির কাটা ঘড়ির সাথে জানা তো লইছি সব মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছে, স্ক্রিপ্টে সে মোবাইল তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের মনে হয় স্ক্রিপ্টের জায়গায় তারা এইসব বলবে। আব তক হামারা রেকর্ডিং নাহি কিয়া গয়া হ্যায়, ইসলিয়ে হাম বহুত নারাজ হ্যায় উনসে। বাংলা যখন হিন্দি মে আচ্ছা বলতা হু, বহুত আচ্ছে, তুম বহুত দূর যাওগে। হাম তো যায়েঙ্গে, তুমকো ভি লে যায়েঙ্গে সনম। আমি বাঙালি, আমি যাবো না।
আমি বাঙালি, আমি যাবো না। কারণ আমি আমার দেশকে ভালোবাসি। অডিশন হচ্ছে হিন্দির অডিশন। রাঙ্গামাটি দারুন দারুন। দেখতে পাচ্ছেন উনি দোতারা বাজাচ্ছে। আসলে স্টুডিওর মধ্যে সামনে এসে সবাই একটু প্র্যাকটিস করে, ভিতরে স্টুডিও এজন্য সবাই এইরকম করে বসে বসে বাইরে থেকে প্র্যাকটিস করে দেন, তারপরে স্টুডিওর মধ্যে ঢোকে। গাইস, আমরা সে দীর্ঘ দু ঘন্টা যাবৎ বসে আছি, বসতে বসতে রাশেদ আর ফাস্ত না, দেখেন রাশেদ কি করছে, সে এখন তবলা ব্যান পাশাপাশি দেখেন কি করে। মাসুদ ভাই তো খিদেই পেটে টন টন একটা উত্তেজনা অবস্থা, দেখেন কি করে, তার খাওয়ার কিছু নেই তাই সে স্ক্রিপ্ট খাচ্ছে। আমাদের দাদা বসে আছে উনি, আর আমরা সকলে এখন আড্ডা দিচ্ছি। আব্দুল মতিন ওইদিকে গেছে, আমাদের বেতারের মধ্যে কাজ শেষ। তো এখন আমরা চলে যাবো আব্বাস হোটেলে, তো আপনাদের সাথে দেখা হবে আব্বাস হোটেলে। যে রওনা হলাম সোনারাঙ্গার উদ্দেশ্যে অটোতে করে, দেন ওখান থেকে বাসে করে যে চুকনাগর লাভ বল নেবে, তারপরে আব্বাস হোটেলে যে আমরা দুপুরের খাওয়াটা শেষ করবো। মাঝে মাঝে তাব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তাব দেখা পাই, চিরদিন কেন পাই না। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাসায় চলে যাবো। তো আশা করছি ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লাগছে, ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে আমাদের সাথে থাকুন। তো দেখেন চয়ন কি বলে, চয়ন চয়ন দা কি বলছিস তুমি, আমি তা বলছিলাম রেডি রেডি না দেখি, আমরা সবসময় রেডি। কথা কথা বললে খারাপ লাগবে আপা, এই জায়গায় এটা একটা ফাশা। বলো করে নিলাম, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেবো আর কি। আর আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব বাটন, দেন উই শুড গিভ আনাদার ব্লগ, লেটস গো।